অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি আজ খুব খুশি, তোরা রুদ্রবাবুর আজ বিয়ে। জানিস দিয়া, রুদ্রবাবু না খুব ভালো মনের মানুষ, দেখিস তুই সারা জীবন ওনার সাথে খুব ভালো থাকবি। হ্যাঁ, উনি হুটহাট করে রেগে যায় ঠিকই, কিন্তু ওনার মনটা খুব ভালো, ওনার মতন মানুষই হয় না। আচ্ছা দি ভাই, তুই রুদ্রকে বিয়ে করতে কেন না করলি? এটা তুই কি বলছিস দিয়া, আমি তো কখনো ওনাকে ওই চোখে দেখিনি। দেখছিস তো, তোর সাথে কথা বলতে বলতে তোকে সাজানোই হচ্ছে না আমার। তুই বসতে, এখানে বস দেখি। দেখি আর তাছাড়া আমি তো জানতাম তুই আর রুদ্রবাবু একে অপরকে পছন্দ করিস, আর তাই তো তোদের বিয়ে হচ্ছে। দেখ দিয়া, তুই নতুন জীবন শুরু করছিস, তাই পুরনো সব কথা ভুলে মনে কোনো দ্বিধা না রেখে রুদ্রবাবু আর ওনার পরিবারকে আপন করে নিস, কেমন? কি রে, বললি না তো কেমন লাগছে? এই দেখ। আমার বোনটাকে কি মিষ্টি লাগছে, পুরো রাঙা টুকটুকে কোণের মতো। আচ্ছা দাঁড়া এক মিনিট, এবার শাড়িটা পরে নিলে সাজ শেষ। চল তোকে আমি হেল্প করি। দেবী একবার শুনে যায় না মা? হ্যাঁ মা আসছি। আচ্ছা দিয়া, তুই কি একা শাড়িটা পরে নিতে পারবি? হ্যাঁ হ্যাঁ পরে নেবো। ঠিক আছে। শেষে কিনা আমাকেই বরবরণ করতে হচ্ছে।
মা তুমি কাজ্য কেন কিছু না রে মা যা ওরা এসে গেছে ওদেরকে নিয়ে গিয়ে বসা যা যা দেরি করিস না যা যা আসুন না আপনারা ভিতরে আসুন টুন এসো